আমি ঘুমাইছি কখন আর উঠছি কখন আমি নিজেও জানি না। মডেল বার্থডে বার্থডে বয় হঠাৎ করে ফোন দিয়ে আমাদের মুন্নালি ভাই বললো যে কালকে শুটিং আছে, তোর থাকতে হবে। কখন? সকাল 7টায়। ওকে, ঠিক আছে। আর এখন বাজে সকাল সকাল না, দুপুর 12টা। সো বুঝিনি কীরকম খেলাটা খাইছি আমি। সো এখন যাচ্ছি ওইখানে। মজার ব্যাপার হইলো, আমি ঘুমাইছি কখন আর উঠছি কখন আমি নিজেও জানি না। 6টার দিকে এডিটিং শেষ করছি, ভিডিও আপলোড করছি, 7টার দিকে ঘুমাইছি, আবার 9টার দিকে উঠছি, এখন আবার যাচ্ছি ভিডিওর কাজে। অলরেডি সবাই চলে গেছে, ওখানে কাজ চলতেছে, এখন যাই। আবার মুন্না ভাই ফোন দিছে যে তোর ওই এখনও আসিস নাই, তাই একটু তাড়াহুড়া করে যাচ্ছি। অলরেডি তাজরিয়া সাত রাস্তা চলে আসলাম। যাবো হচ্ছে বিজি প্রেসের মাঠে, ওইখানে আগে আমি যখন সুজুকি রাইডিং স্কুলের ট্রেনিং করাইতাম তখন ওইখানে আমাদের সুজুকি স্কুলের রাইডিং ট্রেনিং বলা হইতো। এখানে আজকে শুটিং হচ্ছে, ওইখানে যাচ্ছি। স্টান্ট, লাইফ ইজ স্টান্ট, সবাই স্টান্ট করে। চেক আউট দিস রিস্কা। ভাল লাগে, প্রতিভা। আসলে সবাই তো সব কিছু পারে না, কিছু কিছু মানুষ থাকে স্পেশাল। আজকে কি শুট শেষ হবে? ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ। কিন্তু এই যে আমার ঘুমের তেজে উঠাইছেন আপনি 7টা বাজে, কে জরিমানাটা দিব? বাজে কয়টা ভাই? হ্যাঁ এখন এই যে আমাদের ভিলেন তোমার নামে শিরনি দিয়েছি। আমি তো ইসে যাবো, ফেনে যাবো।
জীবনে কোনদিন মনে করো ভালো মতো পোস্ট দিয়ে ছবি তুলতাম না, মানে ছবি তুলতে পারি না, আমার আনিজি লাগে। ঠিক আছে, এই জায়গায় কাম দিতে বন্ধুর লিখে তোমার বয়স কি বেশি? মামা মানে মানে তোমারে কি বুঝাইছে বুঝছো মামা? তোমারে কি বুঝাইছে? তুমি আমার বাপের চেয়ে বড় ভাল। তুমি যে সে আছে এটাই তোমারে বোঝানোর চেষ্টা করছি। হ্যাঁ ভাই, এদিকে এদিকে আমার দিকে, তুই আমার দিকে, শুধু না রাখ না, তুই শুধু আমার দিকে, শুধু আমার দিকে। মডেল পিছনে পোজ দিচ্ছে, তাড়াতাড়ি করে খাবার নাই, কাচ্চি লাগবে। একটা বাজে এটা হইলো ভাই? আমি তো উঠছি পাঁচটা বাজে, আমি তো পাঁচটা বাজে উঠছি ভাই, আমার তো শান্তি নাই ভাই, আমার তো শান্তি নাই ভাই, আমি পাঁচটা বাজে উঠছি। এই যে আরেক 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 জনায়া পড়ছে হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন এফ্রনি ব্লগ। সাইকেল স্ট্যান্ড দেখলে মনে পড়ে যায় 12-13 কথাগুলো, ঠিক আছে? যখন নাকি সাইকেল স্ট্যান্ড করতাম এরকম, আমি এখন যে এরকম রাস্তায় গিয়ে ওদের ফুটেজ নিতাম ওই রকম, তখন আমাদের কাছে এসব মানুষ ফুটেজ নিত, আসলে মজা লাগতো। কি মামুন ভাই, অলরেডি আমাদের এখানকার শুট শেষ, আমরা এখন চলে যাব বাইকার্স ওশেনে, ওখানে গিয়ে কিছু ফুটেজ আছে ওগুলো কালেক্ট করবে, দেন আজকের জন্য পিক আপ। বাইকের ফুয়েলও শেষ, ট্যাঙ্কি ফুয়েল নিয়েছিলাম অলরেডি, 300 কিলো রান হয়ে গেছে। অনেক ঠান্ডা লাগতেছে বাবা, আমার তো এমনিতেই ঠান্ডা বেশি, আরো ঠান্ডা লাগতেছে।
যারা এখনো অ্যাকুয়ার সাথে মাওয়া রোডের রেসটা দেখেননি, এই সেই অ্যাকুয়া গাড়িটা কিন্তু। সো উপরে আই বাটনে লিঙ্কটি দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা আবার দেখে নিতে পারেন। অবশেষে আমরা চলে আসলাম বাইকার্স ওশনে। ওফ, কে মাসুম সাহেব ভাই, আপনি কি বাইকার্স ওশনের ম্যানেজার? হতেও পারে, হইতেও পারেন না। ঠিক আছে, এই যে শোরুমে শুট টুট চলতেছে, অনুভূতি কি? ফিলিংস গুড। এই যে আপনারা যে দেখাবে বাইকার সেশনের টিভিতে, এই যে বাইকার সেশনের টিভিতে যে আপনাকে দেখাবে, কেমন লাগবে? আপনি লাস্টে জিম খেয়ে যাচ্ছেন কেন ডিরেক্টর সাহেব? হ্যাঁ হ্যাঁ, জিম খেয়ে যাচ্ছেন কেন বলেন না? হ্যাঁ, এখনই মাত্র 7টা বাজে। কি আপনার এখানে? দেখি ভাইয়া, সারেন না ভাইয়া, এমন করে একে বডি বিল্ডার এসেছে, একে বডি বিল্ডার এসেছে, বডি বিল্ডার। হ্যাঁ হ্যাঁ, এ বলো বডি বিল্ডার এসেছে কোথেকে? হ্যাঁ ভাইয়া, এই নেট কুইক ফিক্স, এটা চাকায় দিলে সব ধরনের পাঞ্চার ফিক্স হয়ে যাবে। লাস্ট শট, সেফটি শট, ওকে শট, যাই আরেকটা না হয় ওকে হবে। হ্যাঁ যা হবে এটা হবে ইনশাআল্লাহ। এটা কিন্তু 190। হ্যাঁ কে এর কইতে দিতে এই কোন আই লাইন হইছে ছিল লাগা তো। হ্যাঁ ওরে ভাই, আরে ব্রো, মামাই মামা রান সিনা আর কিছু রান আর এই যে মরিচ মিস ভাই খালি চাড়াচাড়ি করে এখন। ভাই আসছে, ভাই আসছে, আমি তোমাকে ভালোবাসি, জানাও না। পুরাটা হবে, পুরাটা না না ভাই, একবার খাই, মজা করতে পুরাটা পুরাটা
আরে আমি পুরাটা, আরে পুরাটা, আরে পুরাটা হ্যাপি বার্থডে বার্থডে বয়। একটা দিয়েছি